মিঠাইতে শুরু হয়েছে নতুন অধ্যায়। এবার থেকে সন্ধে ছটায় দেখা যাচ্ছে মিঠাই। মিঠাইয়ের মৃত্যুর পরে বেশ কয়েকটা বছর এগিয়ে গেছে, মনোহরাতে অনেক পরিবর্তন হয়েছে। মিঠাইকে হারিয়ে একা হয়ে গেছে সিড, তার জীবনেও পরিবর্তন হয়েছে। এখন সে পুলিশ অফিসার, সাক্ষ্যকে সে একাই মানুষ করছে। এদিকে ধারাবাহিকে অনেক নতুন চরিত্রের আগমন হচ্ছে, কয়েকটা চরিত্র অলরেডি প্রবেশ করে ফেলেছে। পজিটিভ ক্যারেক্টার যেমন আসছে, তেমনই আসছে নেগেটিভ ক্যারেক্টার। সম্প্রতি মিঠাইতে আসছে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় খলনায়কের মধ্যে অন্যতম জনপ্রিয় টেলি অভিনেতা দেবরাজ মুখার্জি। খলনায়ক বলতে তার নামটাই সামনে আসে, তাকে পজিটিভ চরিত্রে দেখা যায় না বললেই চলে। এবার মিঠাইতে তাকে দেখা যাবে, সম্ভবত মিঠির বাবার চরিত্রে তাকে দেখা যাবে। এখন পজিটিভ বলে মনে হলেও পরে নেগেটিভ হতেই পারে এই চরিত্র। বোঝাই যাচ্ছে মিঠাইয়ের নতুন অধ্যায় বেশ জমে যাবে। দেখা যাক গল্প কেমনভাবে এগিয়ে যায়। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।